আনাবিল টিভি সত্যের সাথে। জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট দক্ষিণ কেরানীগঞ্জ থানার আয়োজনে দুস্থ ও অসহায় মানুষদের জন্য বিনামূল্যে ঔষধ বিতরণ ও আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 30 আগস্ট সোমবার সকালে কেরানীগঞ্জের আগানগরে কেরানীগঞ্জ দক্ষিণ থানা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মোহাম্মদ শরীফ হোসেন রতনের সভাপতিত্বে এ ঔষধ বিতরণ ও আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য জনপ্রিয় চিত্রনায়ক ড্যানি সিডাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ দক্ষিণ থানা আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আসাদ হোসেন টিটু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী ও মুখপাত্র মোহাম্মদ আহসান সিদ্দিকী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী ও সাংগঠনিক সম্পাদক এম এ মিলন মিয়া, কেরানীগঞ্জ দক্ষিণ থানা যুবলীগের সভাপতি হাজী মাহমুদ আলম, এনামুর রশিদ স্বপন, মোহাম্মদ মোজাম্মেল হক সর্দার, এফ রহমান রূপক, ডলি মোশারফ, নাজনীন আক্তার বিউটি, উদয় শঙ্কর বসাক, মোহাম্মদ রফিকুল ইসলাম মণ্ডল, শেখ রাসেল আহমেদ রানা, মোহাম্মদ ফরহাদ হোসেন ব্যাপারী, মোহাম্মদ আলিম ঢালী, মোহাম্মদ হীরা, রনি খান, সুমন মির্জা সহ আওয়ামী লীগ, যুবলীগ ও জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা বাংলাদেশে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এছাড়াও নেতারা 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু সহ তার সপরিবারের সদস্যদের হত্যার তীব্র নিন্দা জানিয়ে 15ই আগস্ট সহ 21শে আগস্টের নারকীয় হত্যাকাণ্ড ও হামলার পলাতক আসামিদের দ্রুত খুঁজে বের করে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। সবশেষে 15ই আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দুস্থ ও অসহায় মানুষদের জন্য বিনামূল্যে ঔষধ বিতরণ করা সহ সবার মাঝে খাদ্য বিতরণ করা হয়। না, জাতির পিতার নামকে মুছে দেওয়া এত সহজ নয়। এই পৃথিবী যতদিন থাকবে, এই বাংলাদেশে বাংলার বুকে জাতির পিতার নাম থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা। আমরা দেখেছি 21শে আগস্ট সেই কঠোর ওই একই চক্রান্ত, ওই একই বাহিনী জাতির জনকের কন্যাকে নিশ্চিহ্ন করার জন্য, বাংলার মাটি থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য এক গভীর ষড়যন্ত্র আঁকা হয়। এবং সেই ষড়যন্ত্রের চাঁদা করে আমাদের প্রিয় নেত্রী আইভি রহমান সহ অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মী নিহত হয়। আমাদের জাতির জনকের কন্যা আল্লাহর অশেষ রহমতে বেঁচে যায়। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করার লক্ষ্যে ধীরে ধীরে অগ্রসর হচ্ছি। আমরা চাই বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আমাদের ভবিষ্যৎ চেয়ারম্যান ভাইয়ের আসাদ হোসেন টিটু ভাইয়ের নেতৃত্বে একটি শক্তিশালী সংগঠনের অধীনে 15ই আগস্ট এবং 21শে আগস্ট একই সূত্রে গাথা। যে পতাকা উপহার দিয়েছেন আজকে সে নেই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আহ্বান করব, যারা নাকি এই এত ঘটনা ঘটাইছে তারা কিন্তু এখনও সক্রিয়া, তাদের খুঁজে বের করে এই বাংলার মাটিতে ফাঁসি কাজ করার পরে বাংলাদেশের কলঙ্কিত মুক্ত করতে হবে।